আইপিএল এর তুলনায় এবারের আইপিএল এ বেশি সংখ্যক খেলোয়াড় নিলামে উঠবে, আর তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে যারা ভালো খেলেছে তারাই আইপিএল এ এবারের নিলামে দল পাবে। এই দল পাওয়ার ক্ষেত্রে বিশাল বড় প্রভাব ফেলতে পারে এবারের বিপিএল, এমনটাই মনে করছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট স্পোর্টস ক্রীড়া। এবারের বিপিএল এ চমক দেখিয়েছে রশিদ খান, বিপিএল এ তার দেখানো চমক আইপিএল এ তার দল পেতে সাহায্য করবে। বিপিএল এ এবার নিজের ফর্ম খুঁজে পেয়েছেন ক্রিস গেইল, প্লেয়ার রিটেনশন ইভেন্টে তাকে ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তাই এবারের আইপিএল এর নিলামে বিশেষ নজর থাকবে তার প্রতি। নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান লুকা রঙ্কিও এবারের বিপিএল এ আলো ছড়িয়েছেন, তার দুর্দান্ত ব্যাটিং এ প্রতিটি ম্যাচেই অসাধারণ সূচনা পেয়েছিল চিটাং ভাইকিংস। প্রতিবারের মতো এবারের আইপিএল ও অসাধারণ ছিলেন সাকিব আল হাসান, নিজের দলকে নিয়ে গিয়েছেন ফাইনালে, ব্যাটে বলে উভয় দিকে অবদান রেখেছেন। বর্তমান বিশ্বের সেরা এই অলরাউন্ডারের প্রতি বিশেষ নজর থাকবে আইপিএল এর ফ্রাঞ্চাইজিদের। তবে এবারের আইপিএল এর নিলামে সবচেয়ে লোভনীয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম তামিম ইকবাল। শুধু এবারের বিপিএল নয়, বহুদিন ধরেই অসাধারণ ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। পিএসএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিপিএল অথবা টি-10, সব ফর্মেটে অসাধারণ তামিম ইকবাল। এবারের আইপিএল এ তাকে ভালো দামে কেনা হবে এমনটাই শোনা যাচ্ছে।